নৈহাটি স্টেশনে উদ্ধার সন্দেহজনক প্যাকেট। আপ বালিয়া এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে, এমনকি ট্রেনের নিচে চাকার পাশে আটকানো ছিল যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, নৈহাটি স্টেশনে সেখানে উদ্ধার করা হলো সন্দেহজনক প্যাকেট। আপ বালিয়া এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে এই প্যাকেট, ট্রেনের নিচে চাকার পাশে আটকানো ছিল, উদ্ধার করলো আরপিএফ ও জিআরপি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বম স্কোয়াড, যে ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা একেবারে এক্সক্লুসিভ তুলে ধরছে। নৈহাটি স্টেশনে সেখানে উদ্ধার হলো সন্দেহজনক প্যাকেট এবং ট্রেনের নিচে চাকার পাশে আটকানো ছিল ওই প্যাকেট। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি, আর এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে বিক্রান্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিক্রান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সন্দেহজনক প্যাকেট উদ্ধার হচ্ছে, সেই সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, নৈহাটি স্টেশনে আজকে যখন 13105 আপ বালিয়া এক্সপ্রেস কিন্তু যখন পৌঁছায়, তখন কিন্তু গোপন সূত্রে আরপিএফ এর কাছে, নৈহাটি রেলওয়ে পুলিশের কাছে কিন্তু খবর ছিল যে কোনো রকম বিস্ফোরক বা কোনো রকম সন্দেহজনক বস্তু কিন্তু পাচার করা হচ্ছে, এবং সেই মতো কিন্তু তারা তল্লাশি নামে যখন নৈহাটি স্টেশনে এই আপ বালিয়া এক্সপ্রেস পৌঁছায়, তারা কিন্তু ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। এবং সেই সময় ট্রেনের নিচে অর্থাৎ চাকা এবং ট্রেনের মাঝখানে গ্যাপিং কিন্তু খুব সুন্দর করে তিনটি প্যাকেট সন্দেহজনক বস্তু কিন্তু আটকানো ছিল, সেই প্যাকেট তারা উদ্ধার করে। এরপর যেহেতু সন্দেহজনক বস্তু, বম স্কোয়াডকে খবর দেওয়া হয়, শিয়ালদা থেকে বম স্কোয়াড ঘটনাস্থলে এই মুহূর্তে নৈহাটিতে এসে পৌঁছেছে। তারা তল্লাশি করছে, তারা দেখছে ভেতরে কি রয়েছে। তবে রেলওয়ে পুলিশ সূত্রে এখন অবধি যা খবর, বিস্ফোরক জাতীয় দ্রব্য কিন্তু এখন অবধি পাওয়া যায়নি। তাহলে সন্দেহ করা হচ্ছে কোনো রকমভাবে মাদক বা কিছু উদ্ধার রয়েছে কিনা, এবং সেই মতোই কিন্তু তারা দেখছেন মাদক রয়েছে কিনা। এবং যদি মাদকই থেকে থাকে তাহলেও কিন্তু একটা বড় প্রশ্ন যে মাদকের ক্ষেত্রে তাহলে নতুনভাবে কিন্তু পদ্ধতি তারা কিন্তু নিয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক মাদকদ্রব্য কারবারি যারা রয়েছে তারা কিন্তু আবার নতুন পদ্ধতিতে কিন্তু তারা এই পাচার করার চেষ্টা করছে। এবং যার পাশাপাশি আরও একটা জানি রাখি, অর্থাৎ বালিয়া অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু এই যে ট্রেন যাচ্ছে, অর্থাৎ তাহলে কি আন্তর্জাতিক একটা সীমানা? এর আগেও আমরা বহুবার দেখেছি মাদক, গাঁজা, হেরোইন বা এইরকম মাদক জাতীয় দ্রব্য। তবে যাই হোক না কেন, এই মুহূর্তে কিন্তু বম স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। তবে রেলওয়ে পুলিশ সূত্রে খবর, বিস্ফোরক জাতীয় এখন অবধি কিছু পাওয়া যায়নি, সন্দেহ করা হচ্ছে মাদক জাতীয় দ্রব্য থাকতে পারে। তবে কি রয়েছে সেটাও কিন্তু এখনো দ্বন্দ্বে। যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিল যে আপ বালিয়া এক্সপ্রেস তার ট্রেনে যে যাত্রীরা, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিল। এবং এই মুহূর্তে নৈহাটি স্টেশনে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এই গোটা ঘটনার বিষয়ে। এবং আড়াইটার সময় কিন্তু আপ বালিয়া এক্সপ্রেস নৈহাটি স্টেশনে পৌঁছায়, শিয়ালদা আপ বালিয়া এক্সপ্রেস 13105। এবং তাই নিয়ে এখনো পর্যন্ত চাঞ্চল্য রয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো বিক্রান্ত ভাই।